মে একটা ছেলে সম্ভবত কুমিল্লার একটা পায়ে হাইটা হজ যাত্রা করেছেন ছয় মাস আগে এবং এখন সৌদি আরব যে পড়ছে কিন্তু এখন পর্যন্ত মক্কা বা কাবা থেকে এখন ছয়শ কিলোমিটার দূরে অবস্থান করতেছে আলিফ নামে ছেলেটা আচ্ছা এখন আজকে লাইভটা বলতেছি এই কারণে অলৌকিক কোনো ঘটনা আমি জীবনে বয়ান করি নাই তবে আজকে একটু বয়ান করব বয়ানটা হলো এই এই আলিফ নামে এই ছেলেটা বাংলাদেশে যখন ছিল ও সংসারে কোনো কাজ কাম করে নাই বিভিন্ন জেলা ঘুরে বেড়াইতো বিভিন্ন মাঝারে তাবলিকে ঘুরে বেড়াইত আচ্ছা তারপরে সে পায়ে হেঁটে হজ যাত্রা শুরু করছে এবং দিন থেকে সে হজ যাত্রা শুরু করেছে সেই দিন থেকেই সে এগুলা টিকটক বানাইতেছে লাইভে দিতেছে আর যাইতেছে দিতেছে আর যাইতেছে তো সেইখানে দেখলাম হাজার হাজার মুমিন বাংলাদেশের তার কাছে দো আছে কমেন্টস করতেছে আমি হতবাক হইয়া এগুলো দেখার পরে লাইভটা করার খুব শখ জাগলো শখ জাগল কি যে এই ছেলেটা বোখাটে একটা ছেলে পায়ে হেঁটে হজ করতে গেল যাইতে ছয় মাস আইতে ছয় মাস জীবনের এক বছর পার হেসবে যাক সেটা হলো পরের কথা কিন্তু এই ছেলেটা পায়ে হেঁটে হজ করতে যাইতে যাইতে এখনো হজ করতেই পারল না সদি মক্কা থেকে ছয়শো কিলোমিটার দূরে আছে সে এখনই আল্লাহর অলিপ হয়ে গেল কিভাবে ভাই আমি দেখাই দেখেন শত শত কমেন্টস তার ফেসবুকে আলিপের মানে তো টিকটক করতেছে ভিডিও সাপতেছে ফেসবুকে পোস্ট দিতেছে সেখান থেকেও টাকা কামাইতেছে সে এটা মনিটাইজেশন করা আর আমাদের দেশের মানুষ যে কমেন্টস করতেছে হৃদয় বিদারক কমেন্টস কি ভাই আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন কেউ বলতেছে ভাই একটু আমার বাবার জন্য দোয়া করেন কেউ বা তার সন্তানের জন্য দোয়া চাইতেছে কেউ তার নিজের জন্য দোয়া চাইতেছে কেউ কমেন্টস করতেছে যে ধন্য বাবা ধন্য আরিফ ভাই আপনার জন্য বাংলাদেশ জাতি হিসেবে গর্বিত এবং ধন্য আমাদেরকে যেন ওই রকম টফিক দেয় আমরা যে কথাটা এখন বলতে চাই আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি যে কথাটা বলতে চাই যে এই ধর্মান্ধ উন্মাদ জাতি পৃথিবীতে কিভাবে টিকে থাকতে পারে একটা জাতি বলেন আজকে বাংলাদেশের তরুণ সমাজটা বিশেষ করে ওয়াজি হুজুররা যেভাবে ধ্বংস করে দিয়েছে আর সবাইকে ধার্মিক না ধর্মান্ধ আর ধার্মিকের মধ্যে কিন্তু পার্থক্য আছে যে এগুলো হলো ধার্মিক ধর্মান্ধ এরা ধর্ম বুঝে না এরা ধার্মিক না আর যে ছেলেটা এখনো সৌদি পোষতেই পারল না হজে তার কাছ থেকে আপনারা যেভাবে দোয়া চাইতেছেন আমি দেখাই একটু দেখেন কিছু বলার নাই মুখের ভাষা হারিয়ে ফেলছি দেখেন যেভাবে এই যে এই দেখেন এই ছেলেটা পায়ে হেঁটে হজ করতে যাইতেছে এই ছেলেটা এর নাম হলো আলি নিয়মিত ফেসবুকে পোস্ট দিতেছে এই পোস্টটা দিয়েছে ছয় ঘন্টা আগে এবং টিকটক ধারাবাহিকভাবে করতেছে টিকটকটা তার ইউটিউবে আসে ফেসবুকেও আছে আচ্ছা এখন কমেন্টসগুলো একটু দেখাই দেখেন কমেন্টসগুলোটা দেখেন অসংখ্য কমেন্টস এর মধ্যে কয়টা দেখাই আর কয়টা পড়ে শোনেন প্রিয় ভাই আসসালাম আলাইকুম আমার বাবার আজ মৃত্যুবার্ষিকী আমার বাবার জন্য দয়া করে আজকে একটু দোয়া করবা আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল নসিব করে আচ্ছা একটা অনেক আর আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে শহিস সালামতে পবিত্র ভূমিতে পৌঁছান আপনি ধন্য আপনার কারণে আমরা বাঙালি জাতি হিসেবে ধন্য দোয়া চাই সাথে সাথে আরে সর্বনাশ এই আমি কমেন্টস দিয়ে দিতেছি আলিপে আপনারা পড়ে নিয়েন এইসব কমেন্টসগুলো সরার পরে আমি মানে কি বলবো অর্ধেক পাগল হয়ে গেলাম পুরোপুরি অর্ধেক পাগল হয়ে গেছি গে অলরেডি আমি যে এই রকম একটা উন্মাদ জাতি বাংলাদেশের বিশেষ করে যে তরুণ সমাজটা যুবক সমাজটা যে এইভাবে ধ্বংস হয়ে যাবে তা বুঝতেও পারি নাই আমরা কেমন কথা ভাই যে একটা বোখাটে ছেলে পায়ে হেঁটে হজ করতে রন হয়েছে ওখানে এখনো যাইতেই পারে নাই তার কাছে হাজার হাজার মানুষ একটা দুটো কমেন্টস কথা এমন এমন কমেন্টস কেউ স্ত্রীর জন্য কেউ মার জন্য কেউ বাবার জন্যে কেউ নিজের জন্য সিরিয়াল ধরে দোয়া চাইতেছে এদের কমন সেন্স কতটুকু আবার দেখেন সৌদি আরবে যারা আছে বাঙালি একই অবস্থা কিন্তু তাদেরও তাকে পাওয়ার লগে সব সেলফি তোলার জন্য পাগল হয়ে যেতেছে ভিডিও ছাড়তেছে সব দেখতেছি তারপরে সন্ধ্যা হয়ে গেলে রায়িত নিয়ে যেতেছে ভালো মন্দ দশ পথ যেমন পীরদেরকে খাওয়াই এরকম খাওয়াইতেছে ওখানকার ছেলে হতবাক হয়ে গেলাম আমার প্রশ্ন হলো ওইখানে যে সমস্ত ছেলে আছে আমাদের তারা সৌদি আরবে দশ বছর বিশ বছর থাকিয়া তারা পীড়া উলিয়া হইতে পারলো না যে ছেলেটা হজে যাইতেছে এখনো পশতে পারে নাই তার কাছে তারাও দোয়া চাইতেছে আর বেটা তোরা তো দশ বছর ধরে সৌদি আরবে আছিস তোরাও হের কাছ থেকে দোয়া চেতেছিস সে কি পীর হয়ে গেল কিভাবে এ হলো আমরা ভয়ঙ্কর একটা উন্মাদ জাতি হিসেবে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আমাদের আজকে তো এই তরুণ সমাজের দেখেন সকলের মুখে দাঁড়ি ধার্মিক হলে কোনো সমস্যা ছিল না এরা হলো ধর্মান্ধ উন্মাদ আর একটা কথা বলি দুজন হজুরে হুজুরে ফতোয়া দিয়েছে যে এখনকার যুগে পায়ে হেঁটে হজে যাওয়া মানে ভণ্ডাবি করা কেন চার ঘন্টায় সৌদি আরব যাওয়া যায় তাহলে আপনি কেন এক বছর আপনার জীবন থেকে নষ্ট করবেন বলবেন টাকা নেই টাকা না থাকলে আপনার উপরে হজ ফরজ না আপনি হজ খুঁজুন না দুজন হুজুর বলছে সে ভিডিও আমি পেয়েছি আচ্ছা আর আলী যে একটা ভণ্ড এবং বাটপার ওর উদ্দেশ্য ঠিক আছে এবং পূরণ হয়ে যাবে ও কোনো কাজ কাম করে খাইতে পারবে না দরকার নয় ও যে প্ল্যানটা করছে সে ছয় মাস হাইটে গেছে ছয় মাস হাইটে হজ করে তাহলে এক বছর সে সময় লাগাইল মানে চাকরি করলো বাকি জীবন সে খালি দোয়া বিক্রি করেই চলতে পারবে মানে হারে দোয়া এখনই জিতেছে সে হজ করে আইস দেশে পৌঁছলে তো কি হবে এটা চিন্তাও করা যাবে না তাহলে সেই তো হলো অরিজিনাল কি ভণ্ড বলেন আর ধর্ম ব্যবসায়ী বলেন মত বলেন সে ধুরন্ধর একটা বোখাটে পায়ে হেঁটে হজ করিয়া করার আগেই পীর হয়ে গেছে সে দেশে আসলে কি হবে বাকি জীবন সে পীরদের মতন ইনকাম করবে কিন্তু সেটা তো ভয়াবহ যেটা দেখতেছি যে আমরা জাতিটা পুরো উন্মাদ ধর্মান্ধ হয়ে গেছে। এটা আফগানিস্তানের চাইতে ভয়াবহ অবস্থা বাংলাদেশের চারিদিকে দেখতেছি আর একটা ঘটনা দেখবেন এই যে দেখেন একটা মেয়ে

একটা মেয়ে চারিদিকে পর্দা দেওয়া চায়ের দোকান একটা সেখানে সিগারেট খাইতেছে সেখানে কিন্তু অনেক লোক সিগারেট খাইতেছে সবার হাতে হাতে সিগারেট চা সেইখানে যে তাকে কিভাবে হামলা করে ধরছে দেখেন তার অপরাধ কি সে মেয়ে মানুষ কেন সিগারেট খাবে মেয়ে মানুষ কেন সিগারেট খাবে রোজার দিনে আচ্ছা তাহলে রোজার দিনে তো ওই হোটেলটার ভিতরে আমরা দেখতেছি চারিদিকে পর্দা দেওয়া এবং অনেকেই সিগারেট খাচ্ছে চা খাচ্ছে এবং ওটা ব্যবস্থা করাই হয়েছে পর্দা দেওয়া হয়েছে কিন্তু তার তাদের কথা হল আপনি মেয়ে মানুষ এখানে কেন সিগারেট খাচ্ছেন রোজার দিনে মেয়েটা বলছে আমি তো পর্দার ভিতরে খাচ্ছি সবাই খাচ্ছে সবাই খাক তুমি তো মেয়ে মানুষ তাহলে এই গভীরদেরকে যে মেয়েটা যে সিগারেট খাচ্ছে সে তো গোপনে যেয়া পর্দার ভিতরে খাচ্ছে এখন তুই তো এটা ভিডিও করিয়া তুই ভাইরাল করলি দেশে যদি আইন থাকতো থাকত গ্রেপ্তার হয়ে যেত আপনি আমার অনুমতি ছাড়া আমাকে এভাবে এটা একটা ব্ল্যাকমেইলিং করা আমি একটা সিগারেট খাচ্ছি পদ্মার ভিতরে যা আপনি যে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলেন তাহলে এই দেশ এই দেশে ওই আইন প্রয়োগ হবে না মেয়েটাকে যেভাবে নাজেহাল করলো দেখলাম এখন যদি প্রশ্ন করি যে তোরা যারা বলতেছিস যে মেয়ে মানুষ সিগারেট খাবেন আপনি মেয়ে মানুষের সিগারেট খাওয়াটা কি বাংলাদেশের সংবিধানে না আছে কোন আইনে না আছে না সে তো পর্দার ভিতরেই খাচ্ছে আরো সবাই খাচ্ছে এখন যদি প্রশ্ন করি তবু যে তোর কি তাকে বলার অধিকার আছে কি না ওটা কি তোদের মেয়ে তোদের বোন যদি তোদের মেয়ে হতো বোন হতো তাইলে তোরা শাসন করতে পারতি সে তোদের কেউ না দেশের আইন আছে সে খাইতে পারবে ওখানে যে তুই যদি আমার মেয়ে বা আরেকজনের মেয়ের লগে করতি তাহলে এতক্ষণ তুই তো গ্রেপ্তার হইতি তোর চাপার দাঁত সব ভেঙে হলে যাব তোর চাপার দাঁত একটাও থাকতো না তুই বাংলাদেশের যেখানেই থাক তুই কি দেশের আইন জানস দেশের সংবিধান বোঝাওস তুই দেখছ যে একটা মেয়ে সিগারেট খাইতেছে তুই যে ওখানে হামলে পড়ছ তাহলে এবার বুঝিয়ে দেখেন যে আমাদের এই দেশে যে ধর্মান্ধ অনুবাদ গোষ্ঠী যে সৃষ্টি করতেছেন এদের বিবেক বুদ্ধি জ্ঞান সব হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে কালকে যে আলী গাঞ্জা খেয়ে পড়ে থাকতো কুমিল্লাই আই হজ করতে যাওয়ার জন্য হাইকে রওনা হয়েছে সাথে সাথে তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে পুরা জাতি সিরিয়াল দিছে এই উন্মাদ গোষ্ঠী দিয়া দেশ ও জাতির কোন কল্যাণ হবে ভিডিও আর বড় করবো না প্রশ্ন আপনাদের উপরে ছেড়ে দিলাম ভালো থাকবেন